আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কমিউনিকেশন ক্লাব আয়োজিত লাইভ অনুষ্ঠান কমিউনিকেশন টকে। প্রায় 6 বছর আগে যাত্রা শুরু করে আমাদের এই ক্লাবটি, এবং এই ক্লাবের আয়োজিত আজকে এই লাইভটি হচ্ছে প্রথম লাইভ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কেমন আছে গণমাধ্যম। এই আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের সাথে আজ যোগ হয়েছেন আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের সকলের পরিচিত মুখ, সোলায়মান নিলয় ভাইয়া, ভারপ্রাপ্ত প্রধান মাল্টিমিডিয়া কন্টেন্ট BDNews24.com, এবং আবদুল্লা আলী, স্টাফ রিপোর্টার ঢাকা ট্রিবিউন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের হ্যালো, অনুষ্ঠানটি সঞ্চালনায় আমি আছি তোহরা তাবস্তুমতরি আপনাদের সাথে। জন দর্শক এবং সবাইকে প্রথমে জানিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের মূল্যবান মতামত এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই বলে নেওয়া হয়েছে ভাইয়া যে আমাদের আজকে আলোচনার বিষয় কেমন আছে আমাদের গণমাধ্যম, অর্থাৎ এখন যে ক্রান্তিকাল যাচ্ছে আমাদের রাষ্ট্রের বা আমাদের দেশের, আমাদের জনগণের যে করোনা সিচুয়েশন বা COVID-19 সিচুয়েশন, এবং এই সিচুয়েশনে আমাদের সাংবাদিকতা বা আমাদের সাংবাদিকরা, আমাদের মিডিয়া হাউসগুলো কি ধরনের প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেছে এবং প্রতিবন্ধকতা মোকাবেলা করে কিভাবে তারা এখনো টিকে আছেন, এবং সাংবাদিকরা কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন বা কি কি চ্যালেঞ্জিং কাজে তারা অংশগ্রহণ করেছেন, মূলত আমাদের সার্বিক আলোচনাটা এ বিষয়েই হবে। আমাদের সকলেরই এ বিষয়ে কিছু কমন জিজ্ঞাসা রয়েছে, যারা জার্নালিজম স্টুডেন্ট বা যারা সাংবাদিকতা নিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা করছেন। তো প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আলিফ নিলয় ভাই আপনার কাছে, আলিফ আব্দুল্লা আলিফ ভাই আপনার কাছে, যে রিপোর্টারদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আমরা COVID-19 লকডাউনে হয়তো বা সবাই বাইরে যেতে পারেনি, বাট যখন ফিল্ডে গিয়ে কোনো ইনফরমেশন নিতে হয়েছে, তথ্য নিতে হয়েছে, সংবাদ নিতে হয়েছে, এই ক্ষেত্রে জনগণকে তথ্য দেওয়ার জন্য রিপোর্টারদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এটা যদি আপনি একটু আমাদের বলতেন। আবদুল্লাহ আলিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আবদুল্লাহ আলিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত, হয়তোবা আবদুল্লাহ আলিফ ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন না নেটওয়ার্কের কারণে। তো আমরা কোশ্চেনটির উত্তর সুলাইমান নিলয় ভাই আপনার কাছ থেকেই জেনে নিতে চাচ্ছি। ওকে, প্রশ্নটি ছিল, আমি যদি ভুল না করে থাকি, যে এই করোনাকালীন সময় হচ্ছে কি 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 চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে আমাদের গণমাধ্যম এবং হ্যালো জি ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। তো যে প্রশ্নটি ছিল যে আমাদের রিপোর্টাররা কি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে করোনাকালীন সময়। তো রিপোর্টাররা আসলে বেশ কিছু ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথমত হচ্ছে অনুষ্ঠান কাভার করার সময়, করোনা যখন শুরু হয়েছে তখন যেটা হয়েছে আসলে, যে হঠাৎ করে আমাদের আমাদের এখানে করোনা চলে এসেছে, আমরা যে ধরনের যেভাবে রিপোর্টিং করতে আসলে অভ্যস্ত, যে ফিজিক্যালি গিয়ে আমরা রিপোর্ট করি, সেই রিপোর্টিংটাতেই প্রথম আঘাতটা এসেছে আসলে। আমরা সাধারণত হচ্ছে যে কেউ যদি ঘরে বসে রিপোর্ট করে, টেবিলে বসে রিপোর্ট করে, আমরা সাংবাদিকতা হচ্ছে এক ধরনের, অফিস গুলোতে এক ধরনের উপহাসের ভাষা আছে যে এ তো টেবিল মেড রিপোর্ট করতেছে। তো টেবিল মেড রিপোর্টের এই ধারণাকে উপহাসের বিষয়ে পরিণত করা হলেও করোনাকালীন সময়ে এটা এক ধরনের স্কিলে পরিণত হয়েছে, যে হ্যাঁ, কে ঘরে বসে থাকলেও কে রিপোর্টটা পাচ্ছে, তার সোর্স কেউ কত ভালো, তারপরে সে টেকনোলজি কিভাবে ভালো ব্যবহার করতে পারতেছে, এই বিষয়গুলো সামনে চলে আসার ফলে যেটা হয়েছে যে একটা নতুন ধরনের রিপোর্টিং এর একটা নতুন ধরন হচ্ছে, যে ধরনের সাথে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা পরিচিত হতে হয়েছে। অনেকেই আমরা জুমের কথা, জুম কিন্তু আগেও ছিল, কোভিড আসার আগেও ছিল, কিন্তু অনেকেই আমরা জুমের কথা জানতাম না, আমরা জুমের ব্যবহার জানতাম না। এখন হচ্ছে আসলে প্রায় সবাই জুম অপারেট করতে জানে, নিজে চালাইতে জানে, জুম দেওয়া হচ্ছে, লাইভ করতে জানে। আমরা যে মাধ্যমটাতে আজকে হচ্ছে আলোচনা করছি, স্ট্রিমিয়ার্ডও হচ্ছে, এটাও আগেই ছিল কিন্তু আমরা এটা ব্যবহার করতাম না। তো এই এক ধরনের কোভিডকালীন সময় হচ্ছে আমরা এরকম নানা ধরনের টেকনোলজির সাথে পরিচিত হচ্ছি, সেটা রিপোর্টিং এ অ্যাডাপ্ট করতেছি,
এবং দ্বিতীয়ত যে চ্যালেঞ্জটা হয়েছে এরপরেও অনেক জায়গায় আসলে আমাদেরকে যাইতে হয়েছে, আমাদের রিপোর্টারদেরকে নানা জায়গায় এরপরেও রিপোর্ট সংগ্রহের জন্য যাইতে হয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি যেগুলো আসলে ফোন করে ওইভাবে পাওয়া সম্ভব না, সে সকল ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা ছিল যে আসলে তারা সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করবে, সেফটি মেজারটা কিভাবে দিবে। আপনারা জানেন যে আমাদের দেশে হচ্ছে যে আসলে পিপিই কোন মানের পিপিই আসলে সেটা সেফটি মেজার নিশ্চিত করে করা হয়, এটা নিয়েও আমাদের নানা সংশয় সন্দেহ ছিল, এক একজন এক একভাবে কথা বলেছে। দেখা গেছে আমাদের ডাক্তারদের জন্য যে পিপিই গুলো আনা হয়েছে, যেটা হয়তো প্রথম দিকে বলা হয়েছে না এটা দিয়েই হবে, কিছুদিন পরে ওইটাকে আমরা জানলাম যে এটা আসলে রেইনকোট যেভাবে যে ভূমিকা পালন করে এই পিপিই গুলো আসলে ওই ধরনের ভূমিকা পালন করে। সো এই ধরনের নানা ধরনের চ্যালেঞ্জ ট্যালেঞ্জ আমাদেরকে তখন ফেস করতে হয়েছে, বিশেষ করে রিপোর্টারদেরকে তখন ফেস করতে হয়েছে। এবং রিপোর্টিং করতে যারা কোভিড আক্রান্ত হয়েছেন বা হচ্ছে এমনিতে সমাজ থেকে কোভিড, সাংবাদিকতা তো সমাজের বাইরে কিছু নয়, সমাজ থেকেও অনেকে কোভিড আক্রান্ত হয়েছেন নিজের ব্যক্তিগত কাজ করতে গিয়ে, সাংবাদিকদের মধ্যে অনেকে হয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন সহকর্মীকে আমরা এ পর্যন্ত হারিয়েছি। সুতরাং সাংবাদিকতার যেই কোভিড আক্রান্ত হওয়ার পরে সংক্রমণের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটাতে মূলত ছিল রিপোর্টাররা, এবং সেই রিপোর্টার রিপোর্টিং এর অনেকেই হচ্ছে যে আক্রান্ত হয়েছেন এবং অনেকে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছেন, নতুন করে বিভিন্ন টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছেন, অ্যাডাপ্ট করে তারা নতুন একটা জায়গায় চলে গেছেন। তো আমার মনে হয় রিপোর্টিং এর ক্ষেত্রে প্রাইমারি চ্যালেঞ্জ গুলো এগুলোই ছিল। জি তরি। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানানোর জন্য, এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে রিপোর্টিং করার সময় অনেকে আক্রান্ত হয়েছেন এবং আমরা অনেক সাংবাদিক ভাইদেরকে হারিয়েছি। তো এই ক্ষেত্রে যে তারা আক্রান্ত হয়েছেন এবং তাদের সেফটি মেজারমেন্ট গুলো পিপিই গুলো সঠিকভাবে সরবরাহ করা হয়নি, কিন্তু আক্রান্ত হওয়ার পরে আপনারা হাউসগুলো থেকে যারা আক্রান্ত হয়েছেন তারা কি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছেন, বা হাউসগুলো থেকে তাদের চিকিৎসা বাবদ কোনো সুযোগ সুবিধা বা তাদের ফ্যামিলিকে কোনো সুযোগ সুবিধা কি দেওয়া হয়েছে? ওকে, এটা আসলে এটা বলাটা হচ্ছে মানে একক সিদ্ধান্তে বলাটা এটা কঠিন। তো যেটা মনে করা হয় আসলে প্রথম দিকে যেটা ছিল আসলে যে কিভাবে আসলে আমরা আমাদের সেফটি মেজার নিশ্চিত করব সেটা সম্পর্কে অনেক অস্পষ্টতা ছিল। আমি যেটা বলেছি আসলে যে আমাদের বাজারে অনেক ধরনের পিপিই ছিল যে পিপিই গুলো আসলে মান নিশ্চিত করতে পারতো না, মান নিশ্চিত করতে না পারার কারণে হয়তো সেই পিপিই ব্যবহার করে অনেক অনেক সাংবাদিকরা হচ্ছে আক্রান্ত হয়েছেন। আবার অনেক সেফটি মেজার গুলো আমরা এখন যেভাবে করোনাকে আসলে বুঝি, করোনার সাথে আমাদের এখনকার বোঝাপড়া যেরকম, নিশ্চয়ই মার্চে যখন আমাদের করোনা ধরা খেয়েছে 8ই মার্চ, তখন আমাদের বোঝাপড়াটা এরকম ছিল না। তো তখন বোঝাপড়াটা এরকম না থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আবারও মনে হচ্ছে যে কিছু টেকনোলজিক্যাল এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুনতে পাচ্ছি না। নিলয় ভাই আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। ওকে ভাইয়া, জি আমি যেটা বলছিলাম যে আমি যে এই ধরনের সমস্যার কারণে অনেকে পড়েছেন, তবে আমি আমার অফিসের কথা জানি, news24.com হচ্ছে প্রথম থেকেই আমাদের প্রায় প্রথম দিক থেকে প্রথমে হচ্ছে আমরা সবাইকে হোম অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং রিপোর্টিং এও হচ্ছে যে কে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে তা রিপোর্টিং করতে বের হইলে সেটা তাদের টিম ম্যানেজারকে জানাইতে হইতো, টিম হেডকে জানাইতে হইতো, তারপরে তারা সিদ্ধান্ত নিতেন হ্যাঁ এটা তো আমাদের আসলে আসলেই যাওয়া দরকার কিনা, যদি যায় তাহলে সেফটি মেজার নিশ্চিত করে যেন যাওয়া হয়। এবং আমাদের অনেকগুলো পিপি কেনা হয়েছে, যারা যারা বাইরে যেতে চায় তাদের সবাইকে পিপি সরবরাহ করেছে, ঢাকা ঢাকার বাইরেও সরবরাহ করা হয়েছে। তো আমার ধারণা আমাদের আরো অনেকগুলো অফিসের সহকর্মীদেরকেও আমি দেখেছি যে তারাও আসলে পিপি পরছেন, টেলিভিশনের অনেক সহকর্মীদেরকে বিশেষ করে দেখেছি, কোনো কোনো পত্রিকার সহকর্মীদেরকেও দেখেছি যারা পিপি পরে বাইরে যাচ্ছেন। কিন্তু আমার মূল পয়েন্টটা যেটা ছিল যে এখানে আসলে আক্রান্ত হওয়ার হারটা তখন যেরকম গণমাধ্যম কর্মীদের ছিল এখন কিন্তু এটা কমে গেছে, এটার কারণ হচ্ছে বোঝাপড়াটা, যে আমরা আসলে কোভিডের সঙ্গে যে বোঝাপড়াটা তখন ছিল সেটা হচ্ছে এখন বোঝাপড়াটা ভালো হয়েছে, যে আমরা বুঝতে পারছি যে ঠিক কি কিভাবে আমি এটা থেকে বাঁচতে পারবো, যে এই বোঝাপড়াটা ভালো হওয়ার কারণে হচ্ছে এখন সিচুয়েশন ডেভেলপ করেছে। তবে কিছু সমস্যা তো আছেই, আমাদের দেশে কিছু সমস্যা তো আছেই, যে আমরা এখানে সোশ্যাল সেফটি নিয়ে খুবই দুর্বল,
পশ্চিমা দুনিয়ায় মৌলিক অধিকার গুলো হচ্ছে নানাভাবে নিশ্চিত হয়, কোনো একটা অফিস থেকে যদি চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে বিষয়টা এরকম নাই। সেখানে আসলে রাষ্ট্র বা সামাজিক যেই নিরাপত্তা কাঠামো আছে সেই নিরাপত্তা কাঠামোর আওতায় আপনি এমনিতেই চিকিৎসা পাবেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স এমনিতেই থাকবে, আপনি যদি বেকার হয়ে যান আপনি হচ্ছে বেকার ভাতা পাবেন, এরকম কিছু বিষয় হচ্ছে যে উন্নত দিয়ে নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের দেশে এরকম ব্যবস্থাটা কম। আর আমাদের গণমাধ্যমে হচ্ছে অনেক গণমাধ্যম আছে যেটা ঠিকঠাক মতো এখনো বেতন হয় না, পুরনো অনেক গণমাধ্যম আছে যে গণমাধ্যমগুলো একসময় হয়তো ভালো ছিল কিন্তু এখন আর সেই গণমাধ্যমগুলো ঠিক ভালো চলছে না। তাদের একটা প্রোডাক্ট ছিল, হয়তো 30 বছর আগে ওই প্রোডাক্টটা চলছে, প্রোডাক্ট তো আপডেট করতে হয়, তারা আপডেট করেন নাই, আপডেট না করার কারণে বর্তমান বাজারে ওইটার বিনিময়ে তারা পয়সা তুলতে পারতেছেন না, ফলে তাদের কর্মীদেরকেও টাকা দিতে পারছেন না, তারা ওই প্রতিষ্ঠান বন্ধও করে দিচ্ছেন না, তারা সেটা চালাচ্ছেন কিন্তু একই সঙ্গে এরকম নানা ধরনের সংকটে মাঝখান দিয়ে চালাচ্ছেন, যার ফলে হচ্ছে কোভিডকালীন সময়ে এই সংকটটা তীব্র হয়েছে, সেই তীব্রতাটা আমরা অনুভব করেছি, আমাদের অনেক সহকর্মীরা অনুভব করেছেন এবং অনেকে বেকারও হয়েছেন। বিভিন্ন অফিসে, কিছু কিছু অফিসে করোনার মাঝেও ছাঁটাই হয়েছে, তারপরে করোনার মাঝে সামাজিক দূরত্বের এই সময়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলা হলেও বিভিন্ন সময় আমরা আমাদের গণমাধ্যমের সহকর্মীদেরকে দেখেছি তারা বেতনের জন্য, ভাতার জন্য বিভিন্ন অফিসের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করছেন, আন্দোলন করছেন। তো এইসব বিষয় আমরা দেখেছি, এগুলো আসলে আমাদের গণমাধ্যমের নিয়মিত সমস্যার অংশ, যেটা কোভিডকালীন সময় আরো তীব্র হয়েছে, তীব্র হওয়ারই কথা ছিল, কারণ এই সবকিছু যে রাষ্ট্রীয় কাঠামোর সব জায়গায়, অর্থনীতির সব জায়গায়, সমাজের সব জায়গায় কোভিড কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করেছে, যার ফলে এটা তীব্র হওয়ারই কথা ছিল এবং সেটা হয়েছে, এবং সেটার ভোগান্তিটা পোহাইতে হয়েছে রিপোর্টারদেরকে, গণমাধ্যমের অন্যান্য কর্মীদেরকে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য। এবং এখানে আমি আপনার আব্দুল্লাহ আলী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, সরি, আমি খুবই সরি যে এতক্ষণ আমি সাউন্ড শুনতে পাচ্ছিলাম না, শুনতে পাচ্ছিলাম বাট মানে ডিসটর্ট হয়ে গেছিল, ভেঙে ভেঙে আসছিল। জি ভাইয়া, কোনো অসুবিধা নেই, আপনি হয়তো বা আলোচনার অনেকটা শুনেছেন যে আমরা সোলেমান নিলয় ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছি। তো কর্মী ছাঁটের যে বিষয়টা ভাইয়া বললেন, ভাইয়া এক ইলেকট্রনিক সেক্টরে যদি থাকেন তো আপনি আছেন প্রিন্ট সেক্টরে, তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কর্মী ছাঁটের বিষয়টা এবং সার্কুলেশন কমে যাওয়া, বিজ্ঞাপন বা সংবাদপত্রের কাটতি কমে যাওয়া, এই বিষয়গুলোকে সংবাদপত্র হাউসগুলো, প্রিন্ট হাউসগুলো কিভাবে তারা এগুলো মোকাবেলা করেছেন বা কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করেছেন, নাকি তাদের অবস্থাও ইলেকট্রনিক চ্যানেলগুলোর মতোই হয়েছে? না, কিছু কিছু সংবাদপত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, কর্মী ছাঁটাইয়ের ঘটনাগুলো দেখেছি, যদিও সেগুলো প্রথম সারির গণমাধ্যমগুলোর ক্ষেত্রে ঘটেনি খুব একটা, তবে যেটা আমি আমার গণমাধ্যমের কথা বলতে পারি যে আমরা দেখেছি যে অন্য যে টিম আছে, নিউজ রিপোর্টিং টিমের বাইরে যে অন্য বিগ অ্যাডভার্টাইজিং টিম যারা, মার্কেটিং টিম যারা আছে, তারা এই কয়েকদিন মাঠে ছিল এবং অনেক পরিশ্রম করেছে যাতে এই বিজ্ঞাপনের যত বেশি বিজ্ঞাপন ম্যানেজ করা যায়, কীভাবে ম্যানেজ করা যায় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করেছে, এগুলো আমরা নিজেরাই দেখেছি। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সংবাদপত্রের ক্ষেত্রে যেটা হয়েছে যে বেতন হয়তো বা কিছুটা পিছিয়ে গিয়েছে, আগে যেটা যে সময়টায় দেওয়া হতো এখন সেটা পিছিয়ে গিয়ে একটু পরে দেওয়া হচ্ছে, বেসিকলি কভার করার চেষ্টা করা হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কর্মী ছাঁটাই হবে প্রথম সারির গণমাধ্যমগুলো, বিশেষ করে এর একটা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটা সমালোচনা আমরা খেয়াল করেছি, যে আমার মনে হয় যে এই সমালোচনার জেরেই হয়তোবা, আমি আমি যদি শিওর না, সমালোচনার জেরেই হয়তোবা এই শেষ পর্যন্ত গণমাধ্যমগুলো কর্মী ছাঁটাইয়ের যে পদক্ষেপ সেখান থেকে সরে এসেছে।
আমরা হয়তো আবার প্রযুক্তির রোষানলে পড়ে গিয়েছি। আন্তরিকভাবে দুঃখিত আবদুল্লাহ আলী ভাই, আপনার কথা আমরা আবার শুনতে পাচ্ছি না। ইতিমধ্যে আমাদের কাছে একটি প্রশ্ন চলে এসেছে আমাদের একজন দর্শকের কাছ থেকে। আমরা কি প্রশ্নটি আরেকবার দেখতে পারি? জি। প্রতিদিন আমাদের দেশে যে সংখ্যক কোভিড আক্রান্ত এবং মৃত্যুর নিউজ পাচ্ছি তা কতটুকু অ্যাকিউরেট বলে মনে করেন? যারা করোনাকালীন সময়ে চাকুরি এবং সর্বস্ব হারিয়েছেন তাদের সুযোগ সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা কতটুকু আছে বলে মনে করছেন? সোলাইমান নিলয় ভাই, আপনি যদি আমাদের একজন একজন একজনের কোশ্চেন, এটার অ্যান্সার যদি আপনি একটু দিতেন। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেটা পাচ্ছি সেটা কতটুকু অ্যাকিউরেট? ওকে, আমরা জি, প্রথম কোশ্চেন তার এটা ছিল। হ্যাঁ, প্রথম প্রথম কোশ্চেন যেটা, এটা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা গণমাধ্যম প্রচার করছে না, অফিসিয়াল যে ডেটার কথা বলতেছেন, অফিসিয়াল ডেটাটার উপরেই আসলে দুনিয়া জুড়ে নির্ভর করা হচ্ছে। অফিসিয়াল ডেটা হচ্ছে শনাক্তের সংখ্যা, যে কতজন আক্রান্ত হয়েছে সেই সংখ্যা না, কিন্তু কতজন শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করছেন এই সংখ্যাটা কিন্তু মানে সারা দেশে কোভিডে মৃত্যুবরণকারী মোট সংখ্যা না, এটা হচ্ছে সরকারি সংখ্যা। তো এটা আমাদেরকে ভাবতে হবে। মনে করেন আপনি আক্রান্ত হয়েছেন একটা বাড়িতে, আপনি কোনো হাসপাতালে যান নাই, আপনি ঘরেই আক্রান্ত হয়েছেন এবং ঘরে বসে মৃত্যুবরণ করেছেন। আপনার ফ্যামিলি আপনাকে ঘরে ঘর থেকে নিয়েই হচ্ছে নিজেদের ব্যবস্থাপনায় দাফন করে দিয়েছে। এখন আপনি যদি কোভিড আক্রান্ত হয়ে থাকেন, আপনি কিন্তু সরকারি ডাটায় আসবেন না। তো আপনি এরকম ভাবে হচ্ছে আক্রান্ত সংখ্যাও আছে, অনেকেই আছে যে আক্রান্ত হওয়ার পর উনি হয়তো নিজে আইসোলেশনে গিয়েছেন, তিনি হচ্ছে টেস্ট করতে কোনো কোথাও যান নাই, এরকম অনেকে আছেন। অনেকে আবার অনেকে আছে যে যারা আক্রান্ত হয়েছেন কিন্তু যেহেতু কোনো উপসর্গ ছিল না সে কারণে হচ্ছে তারা পরীক্ষা করতেও যাননি। তো সুতরাং যে সংখ্যাটা সরকারি যে সংখ্যাটা বলা হচ্ছে সেটা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর মোট সংখ্যা নয়, একটা হচ্ছে শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর অফিসিয়াল সংখ্যা। ওকে, এর বাইরে, তাইলে এর বাইরে কি কোনো সংখ্যা আছে? আপনি কি সন্দেহ করছেন যে সরকারি ডাটায় হচ্ছে সংখ্যাটা হচ্ছে আরো অনেক বেশি কিন্তু হচ্ছে সরকার সেটা দেখাচ্ছে না? সেটা যদি হয়ে থাকে তার জন্য আসলে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করা প্রয়োজন। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর মাধ্যমে বের হয়ে আসতে পারে যে হ্যাঁ, সারা দেশে অমুক হাসপাতালে এতজন, অমুক হাসপাতালে এতজন, এরকম সারা দেশে যদি সংখ্যাটা যোগ করা হয় এবং সবগুলো যদি ওই স্থানীয়ভাবে যদি রিপোর্টেড সংখ্যা হয় যে হ্যাঁ এটা আসলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বা কোভিড আক্রান্ত হয়েছেন, সারা দেশের সংখ্যাগুলোকেই তো সরকার যোগ করে। এখন কোন সাংবাদিক যদি এটা যোগ করে দেখিয়ে দিতে পারতেন যে হ্যাঁ, বা অন্য কেউ যদি এটা যোগ করে দেখিয়ে দিতে পারতেন যে সারা দেশের সংখ্যাটা যোগ করলে সেন্ট্রাল সংখ্যাটার সঙ্গে একই সংখ্যাটা হচ্ছে না, তখন এই সন্দেহটা পোষণ করতো। আমি এরকম কোনো সন্দেহ উদ্রেককারী কোনো এরকম কোনো ডেটা দেখি নাই। নানা ধরনের মন্তব্য দেখেছি, নানা ধরনের বক্তব্য দেখেছি, বিভিন্ন লোকজন এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দেখেছি, কিন্তু এই সন্দেহ প্রকাশ করতে হলে যে অফিসিয়াল ডেটা দরকার বা এটাকে চ্যালেঞ্জ করার জন্য যে ধরনের ইনভেস্টিগেশন দরকার সেটা কিন্তু আমি দেখিনি। সুতরাং প্রথম প্রশ্ন যেটা ছিল যে এই ডাটাটা সত্য কিনা, এটা আসলে যদি শনাক্তের সংখ্যা বলেন তাহলে শনাক্তের সংখ্যা হিসেবে এটা সত্য, এটা আক্রান্তের সংখ্যা না। মৃত্যুর সংখ্যা সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা হিসেবে এটা সত্য নাও হতে পারে, কিন্তু এটা সরকারি হিসাবে থাকা মৃত্যুর সংখ্যা, এর বাইরে কেউ মৃত্যুবরণ করলেও করতে পারে, সেটা যদি সরকারের কাছে রিপোর্ট না করে তার ফ্যামিলি, সরকারও কিন্তু জানতে পারবে না। সো এক ধরনের অসহায় অবস্থার মধ্যে সরকারও আছে, কিন্তু সরকার তথ্য লুকাইছে, এটা যদি প্রমাণ করতে হয় সেই জন্য আসলে ডেটা লাগবে, সেই ডেটা আমাদের সামনে নাই। এখানে ভাই আমি আরেকটু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমরা সাংবাদিকতার আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমাদের ক্রস চেক করা শিখতে হবে, যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি সাংবাদিকতায়। তো আক্রান্তের যে সংখ্যাটা, কোন গণমাধ্যম সেটা প্রিন্ট হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা কেন এগিয়ে আসেনি যে এটা আসলে অ্যাকিউরেট নাম্বার কিনা আক্রান্তের হোক বা মৃত্যুবরণের হোক সেটা ক্রস চেক করার জন্য, বা এটা কোনো গণমাধ্যমের পসিবল ছিল কিনা করা? আচ্ছা, এটা আসলে ক্রস চেক করতে হইলেও এটা সরকারি ডাটার উপরেই নির্ভর করতে হবে আপনাকে। আপনি মনে করেন আসলে সারা দেশে সরকারি ডাটা, যেই ডাটাগুলো আছে সেই ডাটার উপরে নির্ভর করতে হবে, কারণ অল্টারনেটিভ কোনো কর্তৃপক্ষ নাই যে কর্তৃপক্ষের ডাটা ব্যবহার করে এটা করা যেতে পারে। তো যেটা করা যাইতো, যে মনে করেন ঢাকা মেডিকেলকে আজকে সরকার বলতেছে যে আজকে 1,000 লোক আক্রান্ত হয়েছে, সেখানে ঢাকা মেডিকেলের আসলে 30 জন আছে। তো ঢাকা মেডিকেলের যদি স্থানীয়ভাবে এই সংখ্যাটা 30 জনের বেশি পাওয়া যায় সেক্ষেত্রে সংখ্যাটা চেঞ্জ হবে, যদি সেটা না হয় তাহলে কিন্তু হবে না, কারণ সারা দেশে শনাক্তের যে সংখ্যাটা সেটাও একটা অফিসিয়াল ডাটা, সরকারি ডাটা। এখন পর্যন্ত এটা অন্য কোনো কর্তৃপক্ষ হয় নাই যাদের থেকে আপনি এটা নিশ্চিত করতে পারবেন।
তো লোকালি এই জিনিসটা করাটা কিছু কিছু বিষয়ে সরকারি ডেটার বাইরে যাওয়াটা খুব কঠিন কাজ, এক্ষেত্রেও এটা কঠিন কাজ। কিন্তু কিছু কিছু রিপোর্টিং হয়েছে, যেমন আদমজি সরি আমাদের কি গোরস্থান, আমি হঠাৎ করে নাম ভুলে যাই, আজিমপুর, আজিমপুর গোরস্থান, আরে আজিমপুর গোরস্থানে হচ্ছে দাফন কাফনের মানে দাফন হওয়া মানুষের সংখ্যা গত বছর এই সময় কত ছিল, এই বছরের এই সময় কত হয়েছে। তারপরে ঢাকা মেডিকেল হাসপাতাল কলেজ হাসপাতাল থেকে কতগুলো লাশ প্রতিদিন বের হচ্ছে, কতজন প্রতিদিন মৃত্যুবরণ করতেছে, এরকম কিছু রিপোর্টিং হয়েছে বিভিন্ন জায়গায়। তো ওই সংখ্যাটা হচ্ছে অন্যান্য সময়ের সংখ্যার চেয়ে অনেক বেশি, কিন্তু তাতেও এটা নিশ্চিত হয় না যে যারা অতিরিক্ত যে লাশগুলো বের হচ্ছে সবাই কোভিড আক্রান্ত। কারণ আপনি কিভাবে নিশ্চিত করবেন, আপনি কি সবাইকে পরীক্ষা করবেন? আজিমপুর গোরস্থানে যে অতিরিক্ত যে লাশগুলো দাফন হচ্ছে সেই লাশ দাফন হওয়া কি সবগুলো কোভিড আক্রান্ত কিভাবে নিশ্চিত হবেন? নিশ্চিত করে বলা সম্ভব না। এটা আকার ইঙ্গিত দেওয়া যায় যে হ্যাঁ আজিমপুরে গত বছর এই সময়ে এক মাসে মার্চ মাসে হচ্ছে হয়তো 100, আমি দৃষ্টান্ত হিসাবে সংখ্যাটা বলতেছি, 100 মানুষকে দাফন করা হয়েছে, এই বছর সেই সংখ্যাটা 500 হয়ে গেছে। মার্চে 500 ছিল, কিন্তু ফেব্রুয়ারিতেও এটা সংখ্যাটা আসলে গত বছরের গড় সংখ্যার মতোই ছিল, হঠাৎ করে এটা 4 গুণ হয়ে গেছে। আপনি এরকম রিপোর্টিং, কিন্তু ভাই আমরা এরকম রিপোর্ট হয়েছে, জি বলেন। বলছিলাম যে আমরা অনেক টিভি চ্যানেলেই দেখেছি যে তারা দিয়েছেন যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু 13 জন, সারা দেশ জুড়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু আরো 15 জন, এবং তারা হয়তোবা মানে তাদের হয়তোবা টেস্ট, এবং বলা হয়েছে এদের মাঝে 7 জনের টেস্টের রিপোর্ট জমা আছে, কিন্তু হয়তোবা রিপোর্টটা পাবলিশ হয়নি, এবং ওই রিপোর্টগুলো কিন্তু পরে আর কোনোভাবে পাবলিশ হয়নি, বা এরকম কোনো আমি বলছি যে এটা নিশ্চিত করা সম্ভব না, যে মনে করেন একজন একজনের জ্বর নিয়ে মৃত্যুবরণ করছে, এখন উনি আসলে ঠিক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন কিনা এটা নিশ্চিত হইলে ওনার এটা টেস্ট করতে হইতো, কিন্তু উনি মৃত্যুবরণ করার পর ওনার ফ্যামিলি হয়তো টেস্ট করে নাই, ঠিক আছে, ওনারা ওইভাবেই দাফন করে দিচ্ছে। তো দাফন যেহেতু করে ফেলছে, সো আপনি আসলে নিশ্চিত করে বলা সম্ভব না, ওইটুকুই বলা সম্ভব যে হ্যাঁ করোনার উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু, কিন্তু এদের নিশ্চিত ভাবেই এরা এদের করোনা হয়েছে কিনা সেটা কিন্তু আসলেই মানে ডেটা ব্যতীত বলা কঠিন কঠিন। তবে এই স্টোরিটা যদি কেউ করতে চাইতো যে হ্যাঁ সরকার আসলে তথ্য লুকাচ্ছে কিনা, সেটা করতে চাইলে কোনো এক জায়গায় কেস স্টাডি দেখাইতে পারতো, যে হ্যাঁ আমি কোনো একটা হাসপাতালে কেস স্টাডি দেখাইলাম, এখানে ইন্ডিভিজুয়ালি মানুষকে মনে করেন সোমবার গত সোমবার হচ্ছে 10 জন মানুষকে কোভিড পজিটিভের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু ওই দিন আসলে সেন্ট্রাল ডেটায় তোলা হয়েছে 5 জন। এরকম যদি কোনো কেস স্টাডি পাওয়া যেত, সেই কেস স্টাডি ধরে আসলে রিপোর্ট করা যেত যে হ্যাঁ সরকার তথ্য লুকাইছে, কিন্তু এরকম রিপোর্টিং আসলে আমি দেখি নাই। জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আরেকটি কোশ্চেন ছিল, আমরা কি কোশ্চেনটা আরেকবার দেখতে পারি? জি, তার দ্বিতীয় কোশ্চেন ছিল, যারা কোভিড কালীন সময়ে চাকরি এবং সর্বস্ব হারিয়েছেন তাদের সুযোগ সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা কতটুকু থাকতে পারে বলে। ওকে, যারা চাকরি হারাইছেন এবং সর্বস্ব হারাইছেন তাদের সুযোগ সুবিধা এবং সামাজিক নিরাপত্তা, এটা আসলে খুব কঠিন বিষয়, ঠিক আছে, এটা দীর্ঘ অনেক বড় একটা বিষয়। যে চাকরি হারাইলে আমেরিকাতে হচ্ছে চাকরি হারানোর পরে হচ্ছে তারা রিপোর্ট করে যে আমি চাকরি হারাইছি, চাকরি হারানোর পরে তাকে হচ্ছে সরকার ভাতা দেয়, ইউরোপে এটা দেয়। বাংলাদেশে হচ্ছে যে এই বিষয়টা সোশ্যাল সেফটি নেট আসলে আমাদের ওইভাবে গড়ে উঠে নাই, আমাদের বিধবা ভাতা দেয়, আমাদের হচ্ছে সোশ্যাল সেফটি নেট আছে কিন্তু মনে করেন আমাদের বিধবা ভাতা পায়, তারপরে আমাদের বৃদ্ধরা হচ্ছে ভাতা পায়, কিছু প্রতিবন্ধী ভাতা পায়, এরকম নানা ধরনের ভাতা বাংলাদেশে প্রচলিত আছে, কিন্তু সেটার পরিমাণ এত কম, ঠিক আছে, যে একদম বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে লাইভলিহুড সেই লাইভলিহুডও ওইটার উপর নির্ভর করে পুরোপুরি চলা সম্ভব না। যে ভাতা কিন্তু আছে বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট আছে, এটা মানে 50 লাখ মানুষ সোশ্যাল সেফটি নেটের আওতায় ছিল বলে সম্ভবত আমার মনে পড়তেছে যে এই সংখ্যাটা 50 লাখ, সরকার হচ্ছে যেন এটাকে দ্বিগুণ করেছিল এবং নানাভাবে আরো নানা ধরনের সহযোগিতা হচ্ছে সরকার চালু করেছে, কিন্তু এই পরিমাণটা এত কম যে এটার উপর নির্ভর করে কারো মানে একদম লোয়ার ক্লাসেরও হচ্ছে জীবিকা নির্বাহ করা, জীবন নির্বাহ করা খুব কঠিন।
তবে এরকম হইতে পারে যে হ্যাঁ আপনি কোন একটা অভাবে আছেন, 5 দিন আপনি, 7 দিন, 10 দিন আপনি হয়তো না খায় থাকার সম্ভাবনা আছে, সরকার সেটাকে সাপোর্ট করার জন্য কিছুটা করেছে। এখন এর বাইরে করাটাও সরকারের জন্য, বাংলাদেশের মতো দেশে সরকারের জন্য খুব কঠিন। কেন কঠিন সেটা আসলে একটা ব্যাখ্যা দিতে হবে। আমাদের দেশে মনে করেন ইউরোপে যেটা হয়, ইউরোপে হচ্ছে আপনি যতদিন চাকরি করবেন ততদিন হচ্ছে সরকারকে ট্যাক্স দিবেন। কখনো কখনো এই ট্যাক্স 30-40, আপনার হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এগুলো সহ অনেকের ক্ষেত্রে এটা 50% ইনকামের 50% সরকার কেটে নিয়ে যায়। তো এটা যদি আপনি এলাও করেন, বাংলাদেশে যদি এটা করতে চান, ঠিক আছে, আমার ধারণা এটা কালকে থেকেই করা সম্ভব না, এটা বাংলাদেশে চালু করার পরে আপনি আবার ইয়ে করতে পারবেন, হ্যাঁ এরা যখন সংকটে থাকবে তখন এদেরকে টাকা দিতে হবে। তো ডাইরেক্ট ইনকামের এই ট্যাক্স গুলো আমরা ঠিকঠাক মতো দিই না, এবং ইনডাইরেক্ট যে ট্যাক্স গুলো আছে সেই ট্যাক্স গুলো আসলে আমরা ঠিকঠাক মতো বাংলাদেশে আদায় করতে পারি না। যদি আমাদেরকে সোশ্যাল সেফটি নেট নিশ্চিত করতে হয়, সোশ্যাল সেফটি নেট যদি আমাদেরকে চালু করতে হয় ইউরোপের মতো, এরকম অনেকগুলো বিষয় হচ্ছে যে আমাদেরকে আগে থেকে নিশ্চিত করতে হবে, যেহেতু আমরা এগুলো আগে থেকে নিশ্চিত করি নাই। সো সরকার আসলে এই 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি মানুষের ভার অনেকদিন পর্যন্ত বহন করা এটা বাংলাদেশের মতো দেশের সরকারের জন্য খুব কঠিন। এমনকি এটা আসলে ইউরোপের জার্মানি মনে করেন, জার্মানি অনেক বড় অর্থনৈতিক দেশ, জার্মানির পক্ষেও কিন্তু এটা খুবই কঠিন যে আমি 1 বছর যাবত আমার জনগোষ্ঠীর অর্ধেক লোকজনকে বসা বসা বেকার ভাতা দেবো, এটা তাদের জন্য কঠিন, আমাদের জন্য আরো বেশি কঠিন। এবং যদি আমাদেরকে এটা করতে হয় যে আসলে একদম যেভাবে জীবিকা নিশ্চিত করলে তারা তাদের চাকরিকালীন সময়ের মতো বা কাছাকাছি অবস্থার মতো জীবিকা নির্বাহ করতে পারবে, এরকম ভাবে যদি আমরা করতে চাই সেটা খুব কঠিন কাজ আসলে, এবং দীর্ঘ পথ অতিক্রম করে করতে হবে। আমরা দাবি করতে পারি কিন্তু সেটা আমার মনে হয় না সেটা খুবই মানে বাস্তবসম্মত, এটা সরকারের দিক থেকেও বাস্তবসম্মত হবে বলে মনে হয় না আমার কাছে। কিন্তু লকডাউনের এই 5-6 মাসে কি আমরা সেই দাবি বা বাস্তবায়নের কোনো রূপরেখা কি এ পর্যন্ত দেখতে পেরেছি গণমাধ্যমের কাছ থেকে বা সরকারের কাছ থেকে ইউরোপের আদলে বাংলাদেশে? না, এরকম আসলে আমাদের, আমার ধারণা না, এরকম আমার চোখে পড়েনি, খুব বেশি চোখে পড়েনি। তবে এটার জন্য আসলে এটা আগামীকালকেই করা সম্ভব না, এটা আগামী বছরও করা সম্ভব না, এটার জন্য একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, হয়তো একটা সময় এটা যা করা সম্ভব হতে পারে আমার যেটা মনে হয় আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং আরো জিজ্ঞাসা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। যেহেতু এখন আব্দুল আলী ভাইয়া আমাদের সাথে যুক্ত নেই, তাই আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে করোনাকালীন সময় দেখা যাচ্ছে যে মানুষজন বাসায় সংবাদপত্র রাখা বন্ধ করে দিয়েছে, কারণ বাইরে থেকে একটা সংবাদপত্র আসবে এতে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া থেকে দেশের অধিকাংশ জনগণ হয় অনলাইন পোর্টালগুলো বা ইলেকট্রনিক মিডিয়ার দিকে তারা ঝুঁকে পড়েছেন। তো এইটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কতটুকু, প্রিন্ট মিডিয়ার ভবিষ্যতের ক্ষেত্রে কতটুকু থ্রেট হতে পারে, এবং সংবাদপত্রের যে রিপোর্টার আছেন তাদের ক্যারিয়ারে এটা এই কোভিডকালীন সময়ের এই বিষয়টা এবং অন্যদিকে বায়োজনেস এর বিষয়টা অন্য মিডিয়াগুলোর দিকে তাদের ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ওকে, এটাকে কোভিড পুশ বলি আমরা, যে এই যে আজকে স্ট্রিমিয়ার ব্যবহার করতেছি, স্ট্রিমিয়ার আমরা ইচ্ছে করে ব্যবহার করিনি, কোভিড আমাদেরকে বাধ্য করেছে যে হ্যাঁ তোমরা এইভাবে আসো। কোভিড এরকম নানা ধরনের কোভিড পুশ আছে। একটা পুশ হচ্ছে যে সংবাদ মাধ্যমের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে, আমরা প্রযুক্তি ব্যবহারের বর্তমান যে অবস্থায় আছে এটা হয়তো আমরা 10 বছর পরে আসতাম, কিন্তু কোভিড আমাদেরকে বাধ্য করেছে না তুমি এটা ইয়ে করো। পরিবেশের ক্ষেত্রে আমরা এখন হচ্ছে যে কোভিড হচ্ছে, কোভিড এর কারণে মানুষ হচ্ছে ট্যুরিজম প্লেস গুলোতে যাচ্ছে না, ফলে ওখানে প্রাকৃতিক পরিবেশ ফিরে আসছে অনেক জায়গায়। হচ্ছে দেখা গেছে 50 বছর আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ফিরে গেছে মাত্র 5-7 মাসে, 4-5 মাসে। তো এই কোভিড পুশের ফলে অনেক কিছু ঘটছে যেগুলো আমাদের করা উচিত ছিল বা যেগুলো হওয়ারই কথা ছিল। এখন সংবাদপত্র কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, সংবাদপত্র থাকবে না, এই আলাপ, এরকম নানা ধরনের গবেষণা কিন্তু আমরা শুনেই আসছি, জার্নালিজমের ক্লাসগুলোতে শুনে আসছি, একাডেমিয়ার গবেষণা ক্ষেত্রেও আমরা এটা শুনে আসছি যে সংবাদপত্র একসময় বিদায় নেবে। কোভিড পুশে এটাকে ত্বরান্বিত করেছে, শুধু এটা হওয়ারই কথা ছিল, এবং এর জন্য এখানে যারা কাজ করছেন তাদেরকে আগে থেকে প্রস্তুত হওয়ার দরকার ছিল যে হ্যাঁ আমি আমি হচ্ছে সংবাদপত্র থেকে সংবাদপত্র কাজ করতেছি, কিন্তু এটাকে কিভাবে সাস্টেইনেবল করা যায়, বা এটা আসলে নিউজ পাবলিশিং হিসেবে আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা সংবাদপত্র না বলে এটাকে সংবাদ প্রকাশক বলা যেতে পারে, যে সংবাদ প্রকাশনা কারী সংস্থা। তো ওকে, অনেকে হচ্ছে যে তাদের অনলাইন সংস্করণের দিকে ঝুঁকতেছে, আসলে এটাই ঝুঁকা ঝুঁকা উচিত,
যে অনলাইনে যারা টিকে থাকতে হয় তারা হচ্ছে আসলে অনলাইনের দিকে যেতে হবে। ইভেন টিভিগুলাও দেখবেন হচ্ছে তারা এখন তাদের সোশ্যাল মিডিয়ার উপর ইমফাসাইজ করতেছে, তাদের ইউটিউব রুম ইমফাসাইজ করতেছে, ফেসবুক রুম ইমফাসাইজ করতেছে, সেখান থেকে হচ্ছে তাদের একটা অ্যামাউন্টের টাকা আসতেছে। সো এটা দুই দিক থেকেই সত্য। একদিক থেকে হচ্ছে যে কর্মীদেরকে নতুন এই বাস্তবতার জন্য প্রস্তুত হইতে হবে, কারণ নতুন বাস্তবতায় যদি তাদের মালিক পক্ষ যদি রেভিনিউ আর্ন না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে ছাঁটাই করে দিবে, রাখবে না, তাদের চাকরি হুমকির মুখে পড়বে। সো তাদেরকে এই স্কিলটা অর্জন করতে হবে যে নতুন সময়ে কিভাবে খাপ খাওয়ানো যায়, নতুন সময়ে যে যোগ্যতা দক্ষতা নিয়ে নতুন সময়টা টিকে থাকতে হবে সেই যোগ্যতা দক্ষতা কিভাবে অর্জন করা যায়, এটা কর্মীদের দায়িত্ব, কর্মীরা এটা করতে হবে। কর্মীরা যদি এটা করেন তাইলেই হচ্ছে যে মালিক পক্ষ তাদের তাদের মালিক পক্ষ হচ্ছে যে তাদেরকে মানে প্রফিট আনয়নকারী কর্মী হিসেবে ভাববেন এবং তাদেরকে নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি তারা সেই নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াইতে না পারেন তখন তাদের চাকরি হুমকির মুখে পড়বে। সো কোভিড কালীন সময়ে হচ্ছে নিউজ পেপারের উপর যেটা আসার কথা এসেছে সেটা আসলে আসার কথা ছিল এবং এটা এসেছে। এখন আমাদেরকে এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে হবে, নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং সেই দক্ষতা দিয়া সংবাদ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় বিষয়টাকে এইভাবে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি নিউজ পেপারেই মানুষের কাছে পৌঁছায় দেবো, সেটা আসলে খুব কঠিন যুদ্ধ, ঠিক আছে? কারণ নিউজ পেপার এক সময় বিদায় নিবে বলেই আমরা জানি, নানা ধরনের গবেষণায় সেটা প্রমাণিত। সো আমি অল্টারনেটিভ উপায়ে কিভাবে মানুষকে সংবাদ সেবা দিতে পারি সেই বিষয়টা ভাবতে হবে। সেই বিষয়টা যদি ভাবা সম্ভব হয় তাহলে আমরা টিকে থাকবো, সংবাদ মাধ্যম টিকে থাকবে, কর্মীরা টিকে থাকবে, সংবাদ সেবা প্রদান করতে পারবো এবং ফাইনালি চাকরির অভিজ্ঞ ঠিক থাকবে। জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু এখানে আমার একটি ছোট জিজ্ঞাসা আছে যে আমরা কোভিড পুশ যেটা 10 বছর পরে বা 20 বছর পরে হতো বলেই আমরা জেনে আসছি, সেটা 20 বছর আগে হয়ে গেছে বাংলাদেশের মতো একটি দেশে এবং বাংলাদেশ এখনো কিন্তু ফিনান্সিয়ালি বলি বা জার্নালিজমের সেক্টরে বলি এখনো অত উন্নত হয়ে উঠতে পারেনি উন্নত দেশগুলোর মতো। তো এই ধাক্কাটা, এই 20 বছরের একটা ধাক্কাটা কাটানোর জন্য বাংলাদেশে কিরকম সময় লাগবে এবং এখন মিডিয়া হাউসগুলোর প্রতি আপনার উপদেশ কি হতে পারে একজন জার্নালিস্ট হিসেবে যেন সাংবাদিকদের ক্যারিয়ার ধ্বংস না হয়ে যায়? ওকে, এখানে নানা ধরনের আসলে আলাপ আছে, নানা ধরনের আলাপ আছে, আমি কাউকে হার্ট করতে চাই না, ঠিক আছে? সংবাদ আসলে আমরা জার্নালিজমের ক্লাসে পড়েছি যে সংবাদ হচ্ছে এক্সপেন্সিভ, তথ্য হচ্ছে খুব এক্সপেন্সিভ বিষয়, তো এবং মতামত হচ্ছে খুব চিপ, মতামতের দাম খুবই মানে অল্প দামের মতামত পাওয়া যায় আর তথ্য যদি পাইতে চায় সেটা হচ্ছে খুব দাম দিয়ে তথ্যটাকে কিনতে হয়। তো প্রথম বিষয় হচ্ছে যে আমাদেরকে সেই দামি তথ্য দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আমাদেরকে জার্নালিজমকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে হচ্ছে যে কেউ একটা ইউটিউব চ্যানেল খুলে যে জিনিস দিতে পারে আমরা যদি সেই জিনিসই দিই, সেই জিনিসই সাপ্লাই করি তাহলে মানুষ আমাদের উপর কেন দেখবে, ঠিক আছে? মানুষ ওদেরকে দেখবে, ওরা আরো বরং রং চং মাখায় দিবে, যেটা তথ্যে রংচং মাখানোর বিষয়টা আসলে আমরা প্রফেশনাল সাংবাদিকরা করতে পারবো না। ওকে, তারপরে 30 বছর আগে যে জিনিস পণ্য ছিল এখন আর পণ্য নাই, ঠিক আছে? 30 বছর আগে হয়তো একটা পত্রিকা ছিল বাজারে মোটামুটি ভালোই চলছে কিন্তু এখন আর সেটা চলে না, ঠিক আছে? সেটা সার্কুলেশন 400, 500, 600, ঠিক আছে? এরকম করিয়া একটা অফিস তারা চালাচ্ছে, এরকম অফিস থাকার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। এই সকল অফিস বন্ধ করে দিতে হবে সারা দেশে, যারা সত্যি সত্যি ওয়েজবোর্ড বাস্তবায়ন যে যেভাবে করেছে বলে সরকারকে রিপোর্ট করেছে এটা সুষ্ঠু তদন্ত হয়ে যদি এরা বাস্তবায়ন করতে না পারে তাহলে হচ্ছে এই অফিসগুলো আসলে চলুক, এটা আমি চাই না, ঠিক আছে? তারপরে নতুন নতুন নানা ধরনের সংবাদ মাধ্যম আসতেছে, তাদেরকেও সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে হচ্ছে তাদেরকে আসতে হবে, তাদের কর্মী থাকতে হবে, কর্মীদেরকে বেতন দেওয়ার সামর্থ্য থাকতে হবে। এই বিষয়গুলো যদি নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু সংবাদ মাধ্যম থাকবে না, প্রফেশনালিজম থাকবে না। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নতুন অর্থনীতির নতুন দ্বারও কিন্তু খুলতেছে। এখন থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে কেউ যদি চিন্তা করতো যে 2-3 জন মিলে একটা সংবাদ মাধ্যম আসলে চালানো সম্ভব কিনা, তখন যে এই বিষয়টা ছিল না এটা সম্ভব না, কিন্তু এখন কিন্তু পেশাদারিত্ব বজায় রাখা 2-4 জন 5 জন নিয়েও পেশাদারি সাংবাদিকতা করা সম্ভব। আমি অনেক বছর আগে ইথিওপিয়ার একটা সংবাদ মাধ্যমের কথা জানি যারা কয়েকজন মিলে চালাইতো, তখন তারা www.ai এসেছিল, মানে অনলাইনে এসেছিল, তারা চালাইতো, তারা হচ্ছে মাঝে মাঝে রিপোর্ট দিত, 10-15 দিন পর পর হয়তো একটা দুটো রিপোর্ট দিত, কোনো মাসে 5-7টা রিপোর্ট দিত, ঠিক আছে? কিন্তু সেই রিপোর্টগুলোর জন্য মানুষ ওয়েট করতো। এখন আমাদের এরকম সংবাদ মাধ্যম আসলে হইতে পারতো যে কোনো একটা সংবাদ মাধ্যম তারা তাদের 5 জনের টিম আছে, তারা কাজ করতেছে একটা ডিফারেন্ট জিনিস নিয়ে, তারা হয়তো বিজ্ঞান সাংবাদিকতা করতেছে, তারা আর কোনো ফোকাস নেই, তারা বিজ্ঞান সাংবাদিকতা নিয়ে আছে,
পাঁচজনের একটা টিম আছে একটা অফিসের, তারা জাতীয় সব সংবাদ কভার করতে দরকার নাই, সে কৃষি সাংবাদিকতা করতেছে। তো এরকম স্পেসিফিক ফোকাস নিয়ে নিয়ে করলে তখন কিন্তু তাদের পাঠক শ্রেণী, আলাদা পাঠক শ্রেণী তৈরি হইতো, আলাদা বিজ্ঞাপনদাতা তৈরি হইতো, এবং এখন তো সুযোগ আছে যে তারা হচ্ছে বিগ অ্যাডভার্টাইজার থেকে অ্যাডভার্টাইজমেন্ট নেয়, সংবাদ অথবা সংবাদ প্রোগ্রাম, মিক্স চ্যানেল অথবা সংবাদ। এখন দুরন্ত নামে একটা টেলিভিশন আছে, একটু বিচে ব্যতিক্রম, ঠিক আছে, আর অলমোস্ট সবগুলোই প্রায় একই রকম। কিন্তু আপনি কলকাতায় দেখেন, কলকাতায় হচ্ছে যে বিষয়টা একটু ডিফারেন্ট, তাদের হচ্ছে নানা ভেরিয়েশনের টেলিভিশন চ্যানেল আছে। তো আমাদের সংবাদ মাধ্যমকে বৈচিত্র্যময় করতে হবে, কন্টেন্টের বৈচিত্র্য আনতে হবে, নানা জন নানা জিনিসকে ফোকাস করে কাজ করতে হবে, তাইলে রেভিনিউ আসবে, তাইলে হচ্ছে রেভিনিউ আসলে এবং তাদের স্পেশালাইজেশন হবে, তাদের আলাদা পাঠক শ্রেণী দর্শক শ্রেণী তৈরি হবে, এই আলাদা পাঠক শ্রেণী এবং দর্শক শ্রেণী তাদেরকে বাঁচায় রাখবে। আর না হতো এখন আমাদেরকে, মানে হয়তো 20 বছর আগে পত্রিকাটা ভালো ছিল, এখন ডিএফপির তালিকায় নানাভাবে হচ্ছে যে ডিএফপির তালিকা থেকে সরকারি বিজ্ঞাপন জোর জবরদস্তি করে নিয়ে নিউজ পেপারে বিক্রি করে তারপর আমাদেরকে সংবাদ মাধ্যম চালাইতে হবে। এটা কোনো জুৎসই সমাধান নয়, এটা টেকসই সমাধানও নয়। এই সমাধান, এই বিষয়টা থেকে আসলে আমাদেরকে বের হইতে হবে, বের হয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিছু পথ ধরতে হবে। আর সবাই আলাদা আলাদা বিভিন্ন জন বিভিন্নভাবে হচ্ছে যে তাদের পথ ঠিক করে, যার যেটাতে স্পেশালাইজেশন, যেটাতে ভালো লাগে, সেভাবে কাজ করলে আমার ধারণা সবগুলোই রক্ষা হবে। মানুষকে আমরা তথ্য দিতে পারবো, গুজবের যে সময় সেই সময়ের বিরুদ্ধেও আমরা যথাযথভাবে লড়াই করতে পারবো। মনে করেন একটা কৃষি চ্যানেল আছে, কৃষি চ্যানেলে যদি তাদের কৃষি স্পেশালাইজেশন হয়, কৃষি বিষয়ক একটা বড় ধরনের ঘটনা ঘটছে, তখন মেইনস্ট্রিম গণমাধ্যম হয়তো ওটা বুঝতে তাদের সময় লাগবে, 2-3 ঘন্টা লাগবে, তখন তারা কিন্তু ওই কৃষি বিষয়ক ওয়েবসাইটকেও উদ্ধৃত করতে পারে যে না, ওরা যখন দিছে এটা ঠিকই আছে, ঠিক আছে, এটা কৃষি বিষয়ক ঘটনা, ওরা যেহেতু দিচ্ছে তারা ঠিকই আছে, আমরা তাদেরকে উদ্ধৃত করি, তাদেরকে কোট করে হচ্ছে আমরা নিউজটা করে ফেলি, তখন কিন্তু এরকম ঘটনা ঘটবে, এখন এরকম ঘটনা ঘটতেছে না। তো আমি অবশ্যই গণমাধ্যমের জন্য শুভকামনা, আমার সহকর্মীদের জন্য শুভকামনা, কিন্তু আমাদেরকে নতুন করে ভাবার সময় আসছে, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, নিজেদের অফিসকে নিয়ে ভাবতে হবে। থাকবে সংবাদ সেবা প্রদানের যে বিষয়টা সেটাও টিকে থাকবে। জি ধন্যবাদ সোলাইমান নিলয় ভাই, আপনাকে অসংখ্য। আমাদের সাথে এখন আব্দুল্লাহ আলী ভাইয়া যুক্ত হতে পেরেছেন। তো সংবাদ মাধ্যমের পুরো কোভিডকালীন সময় আমরা সংবাদ মাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি এবং শুনেছি। তো আপনার কাছ থেকে ভাই আমরা জানতে চাচ্ছি যে সংবাদ মাধ্যম, আপনার কি মনে হয় একজন সাংবাদিক হিসেবে এবং পেশাদারিত্বের জায়গা থেকে, যে সংবাদ মাধ্যম এই সময়ে আরো একটু কেমন বেশি ভূমিকা রাখতে পারতো, মানে অনেক ভূমিকা তারা পালন করেছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো পালন করে যাচ্ছে, বাট আরেকটু ভালো, আরেকটু বেশি, সেটা কিভাবে সম্ভব হতে পারে? আবদুল্লাহ আলী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আবদুল্লাহ আলী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? খুবই দুঃখিত, আমার মনে হচ্ছে যে উনি শুনতে পাচ্ছেন না। এই প্রশ্নটাও আমরা সুলেমান নিলয় ভাই আসলে আপনার কাছ অন্য থেকেই জেনে নিতে চাচ্ছি যে সংবাদ মাধ্যম আরেকটু বেশি কিভাবে ভূমিকা পালন করতে পারতো। সোলামান নিলয়, নিলয় ভাই আপনি কি আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আব্দুল আলী ভাই আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, নিলয় ভাই সম্ভবত নেই, যাই হোক, মানে আমি দুঃখিত খুবই। জি আপনি, আচ্ছা তো জি ঠিক আছে, যাক, নিলয় ভাই তো এমনি ভালো কথা বলে, যার কারণে সম্ভবত সমস্যা হয়নি কথা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা তো আমরা যেটা দেখেছি যে আগে অন্যান্য বড় ইভেন্টের সময় বাংলাদেশের, আমি বলবো যেটা বাংলাদেশের গণমাধ্যম এখনো যতটুকু ম্যাচিউরড হওয়া দরকার, যথেষ্ট ম্যাচিউর, তারপরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ঘাটতি থেকে যায়, কিন্তু এই কোভিড কালীন যেই রিপোর্টিং, এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আরো অনেক দায়িত্বশীল আচরণ করা যেত। হ্যাঁ, আমরা যেমন শুরু থেকে দেখেছি যে ভুক্তভোগীদের নাম প্রকাশ না করা, তারপরে হচ্ছে
কিন্তু একটা জিনিস যেটা করতে পারতো, যে আমার যেটা মনে হয় নীলভাই সম্ভবত নিয়ে কথা বলেছে, যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, আমরা অন্য যে কোনো সময়ের মতো এবারও আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং কিন্তু দেখিনি খুব একটা। যেমন ডেটা নিয়ে যে আক্রান্তের যে সংখ্যা নিয়ে, এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুজব এসেছে, কিন্তু সেগুলো আমরা আসলে যাচাই বাছাই খুব একটা করতে পারিনি। কিংবা এর বাহিরে গিয়েও দেখা গেছে যে সারা দেশে বিভিন্ন ক্রাইসিস ছিল টেস্টের ক্ষেত্রে, বিভিন্ন ক্রাইসিসের বিষয়গুলো আমরা দেখেছি, কিন্তু এই ক্রাইসিসগুলো কেন ছিল, কিংবা সেখানে যে অনেক ধরনের লুকোচুরির ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলো আমরা সামনে আনতে পারতাম, একটা মানে সঠিক তথ্য আমরা দিতে পারতাম, কিংবা হচ্ছে আসলে নেপথ্যের কাহিনীটা কি ছিল সেই জিনিসগুলো তুলে ধরতে পারতাম। কিন্তু সেই বিষয়গুলোতে আমার মনে হয় ঘাটতি আমাদের রয়ে গেছে, বিশেষ করে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর ক্ষেত্রে আমাদের এখনো আমরা অনেক ঘাটতি লক্ষ্য করেছি। বিশেষ করে এই কোভিড কালীন আমরা যেটা দেখেছি যে ফিল্ড রিপোর্টিং আমার মনে হয় খুব কম হয়েছে। আমরা অনেকে হোম অফিস ফ্রম হোম বাসা থেকে অফিস করেছি, তো সেই সময়টাতেও আমরা রুট লেভেলে যেটা আমরা দেখেছি টেস্টিং এর ক্ষেত্রে অনেক ঘাটতি ছিল, তো সেইখানে আসলে রিপোর্টিং এর জায়গাটায় অনেক দুর্বলতা রয়ে গেছে বিশেষ করে ফিল্ড রিপোর্টিং এর ক্ষেত্রে। জি আবদুল্লাহ আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে হচ্ছে গিয়ে একজন সাংবাদিক হিসেবে আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা ফিল্ডে গিয়ে কাজ করেছেন এবং জনগণকে সঠিক তথ্য জানতে আপনারা সাহায্য করেছেন, দেন আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনতে চাচ্ছি, যে করোনাকালীন সময়ে পুরো এই 5-6 মাস একটা মানে কি বলবো একটা মহামারীর টাইমে আপনারা কোনো এমন কোনো মূল্যবান এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি জনগণকে বা আমাদের দর্শককে জানাতে চাচ্ছেন, যে এটা হতে পারে চ্যালেঞ্জিং, হতে পারে অ্যাডভেঞ্চার, বা হতে পারে দুঃখের, বা হয়তো বা অনেক আনন্দের একটি বিষয়। না, একটা জিনিস, আমি দুটা জিনিস বলতে চাই। প্রিন্টে কাজ করার সুবাদে আমরা যেটা দেখেছি যে প্রিন্টে কাজ করার ফলেও আমরা অনলাইনের দিকে আমরা বেশি ঝুঁকে গিয়েছিলাম, বিশেষ করে আমি ক্রাইমে কাজ করি, তো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো জি ভাই আমরা শুনতে পাচ্ছি। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো আমরা যেটা দেখেছি যে অনলাইনের আমরা বেশি ঝুঁকেছিলাম, যার কারণে আমাদের প্রচুর নিউজ সংগ্রহ করতে হয়েছে। বেশিরভাগই দেখা গিয়েছে যে বিভিন্ন প্রেস ব্রিফিং বলতে, তখন তো সেভাবে প্রেস ব্রিফিং অনলাইন বেসড প্রেস ব্রিফিং গুলো হতো, সেগুলো কভার করতে করেই, কিংবা হচ্ছে যে যেই তথ্যগুলো আমাদের DGHS থেকে অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হতো সেগুলো নিয়ে আমরা কাজ করতাম, যার ফলে আমরা বাহিরে খুব একটা যেতে পারিনি। আমাদের যে বৈচিত্র্যপূর্ণ এক্সপিরিয়েন্সগুলো হওয়ার সুযোগ ছিল এই সময়ে, একটু ভিন্ন মাত্রা যোগ হতে পারতো আমাদের রিপোর্টিংয়ে, তো সেই ধরনের বিশেষ করে লজিস্টিক সাপোর্টগুলো আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানে নিশ্চিত করতে পারেনি, যাতে কোভিড সংক্রমিত না হয় কোনো রিপোর্টার। এর ফলে যেটা হয়েছে যে আমরা আসলে ফিল্ডে যেতে পারি নাই, আর আমরা হচ্ছে যে যে অভিজ্ঞতা আসলে যত ধরনের নেয়ার কথা ছিল, আমরা সেই অভিজ্ঞতাও আসলে সঞ্চার করতে মানে সংগ্রহ করতে পারিনি, এই আর কি। থ্যাংক ইউ আব্দুল আলী ভাইয়া। আমাদের কাছে আরো একজন দর্শকের মূল্যবান একটি মতামত চলে এসেছে এবং জিজ্ঞাসা চলে এসেছে। শরীফুল ইসলাম ভাইয়া বলেছেন, খুবই গঠনমূলক আলোচনা হচ্ছে, আমার একটা প্রশ্ন হলো, সম্প্রতি কিছু তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এ নিয়ে আপনাদের মতামত জানতে চাই। সোলেমান নিলয় ভাইয়া, আপনি যদি এ ব্যাপারে বলতেন, যে অনলাইন নিউজ পোর্টাল গুলোর নিবন্ধন নিয়ে যে বিতর্ক চালু হয়েছে, এ ব্যাপারে সাংবাদিক হিসেবে আপনার মতামত। ওকে, আমি এই কিছুটা কথা একটু আগে বলছি যে একটা সংবাদ মাধ্যম আসতেছে, সে বলতেছে সে ন্যাশনাল নিউজ অপারেশন তার থাকবে, ন্যাশনাল নিউজ অপারেশন করবে। তখন আসলে এই ন্যাশনাল নিউজ অপারেশন চালানোর মতো সমর্থন তার আছে কিনা,
তো এই ন্যাশনাল নিউজ অপারেশন চালানোর মতো সামর্থ্য যদি তার না থাকে তাকে নিবন্ধন দেওয়া যাবে না, এটা কোনোভাবে দেওয়া যাবে না। তো ন্যাশনাল সে আসলে কোন বিষয়ে কভার করতেছে সেই বিষয়টা ফোকাস করে তাকে নিবন্ধনটা দিতে হবে। মনে করেন কোনো একটা সংবাদ মাধ্যম সে উপকূল নিয়ে কাজ করে, ওই সংবাদ মাধ্যমের ফোকাসই হচ্ছে উপকূলীয় মানুষের জীবন, ওখানকার পরিবেশ বিপর্যয়, তারপর গ্লোবাল ওয়ার্মিং, এই সকল বিষয় নিয়ে কাজ করে। সে যদি কুয়াকাটা খেপুপাড়া থেকেও হচ্ছে প্রকাশিত সংবাদ মাধ্যম হয় তাকে নিবন্ধন দিতে হবে, কারণ তার একটা স্পেশালাইজেশন আছে। সে যেটা নিয়ে কাজ করে সেই স্পেশালাইজেশন, তার হয়তো ছোট টিম কিন্তু সে ওই স্পেশালাইজেশন নিয়ে কাজ করতেছে। কিন্তু একজন বললো যে আমি ন্যাশনাল নিউজ অপারেশন করতেছি কিন্তু গত 3 দিনে তার কোনো আপডেট নেই, একটা নিউজ আপডেট হয়নি, এরকম সংবাদ মাধ্যম আমরা দেখেছি। তো এটার সমাধান আসলে কি হতে পারতো, এটার সমাধান এরা এরা কিভাবে নিবন্ধন পাইলো? এরা নানাভাবে নানা লবিং তদবির করে নিবন্ধন পাইছে। নিবন্ধনটা অবশ্যই থাকতে হবে, এটা আমি মনে করি। কোনো সংবাদ মাধ্যম এমনি এমনি কেউ একজন এসে একটা সংবাদ মাধ্যম চালু করে দিতে পারে না। সংবাদ ভিত্তিক যে কোনো নিউজ পাবলিশিং সংক্রান্ত একটা সেন্ট্রাল নিয়মাবলী দরকার, এরকম দাবি বিভিন্ন সময় আমাদের গণমাধ্যমে এসেছে যে সব নিউজ পাবলিশারদের জন্য একটা নিয়মাবলী দরকার। সেই নিউজ পাবলিশার ইভেন যদি ইউটিউবেও নিউজ পাবলিশ করে, সে যদি ফেসবুকে কন্টেন্ট বানায়, ফেসবুকের কন্টেন্ট বানায়, সেটা যদি নিউজ কন্টেন্ট হয় তাকে ওই নিয়মাবলী মানতে হবে। এবং আর সংবাদ মাধ্যম হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান হিসেবে আসলে তাকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। এটা সবচেয়ে ভালো যে বিষয়টা হইতো সেটা হচ্ছে একটা স্বাধীন কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্তগুলো নিত, কোনো একটা রেগুলেটর যদি এই সিদ্ধান্তগুলো নিত। রেগুলেটর হচ্ছে তারা সরাসরি সরকারের নিয়ন্ত্রণে না, আইনজীবীদেরকে যেভাবে বার কাউন্সিল এক ধরনের রেগুলেশন রেগুলেটরি ভূমিকা রাখে, তারপরে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক ধরনের রেগুলেটরি ভূমিকা রাখে, এরকম আমাদের নানা ধরনের সংস্থা আছে যারা হচ্ছে রেগুলেটরি ভূমিকা রাখে, এরকম বা এরকম রেগুলেটরি ভূমিকা সম্পন্ন কোনো প্রতিষ্ঠান যদি আমাদের থাকতো, তবে বাংলাদেশে রেগুলেটরি ভূমিকা সম্পন্ন প্রতিষ্ঠানগুলোও স্বাধীনভাবে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় না, অনেক ক্ষেত্রে নেয় না। তো কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে এটা আমাদের উচিত যে আমরা একটা উন্নত বাংলাদেশ যেহেতু গড়তে চাচ্ছি, শুধু উন্নত বাংলাদেশের গণমাধ্যম, তৃতীয় বিশ্বের গণমাধ্যম হলে এটা কিন্তু পোষাবে না। আমরা যখন 2041 সালে উন্নত বাংলাদেশ হবো, 2021 সালে আমরা মধ্যমায়ের বাংলাদেশ হয়েছি, সেখানে আমাদের গণমাধ্যম কি মধ্যম মানের গণমাধ্যম আমরা করতে পারছি? আমার মনে হয় আমরা এখনো মধ্যম মানের গণমাধ্যম করতে পারি নাই। তো আমরা এবং যখন উন্নত বাংলাদেশ হবে 2041 সালে, তখন কি আমাদের গণমাধ্যমগুলো, কোন গণমাধ্যম আসলে বিবিসির জায়গায় যাবে, কোন গণমাধ্যম আসলে নিউ ইয়র্ক টাইমসের জায়গায় যাবে, কোন গণমাধ্যম আসলে সিএনএন ওয়াশিংটন পোস্টের জায়গায় যাবে? আমরা যখন উন্নত দেশ হব তখন আমাদের উন্নত গণমাধ্যমও দরকার, এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের যেই মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিশ্চিত করা দরকার। আর সেই জায়গায় যাইতে হলে আমাদেরকে একটা সুনির্দিষ্ট নিয়মাবলীর মাঝখান দিয়ে যেতে হবে। সুতরাং তাদেরকেই নিবন্ধন দেওয়া যেতে পারে যে যেই বিষয়ে স্পেশালাইজড এবং সত্যি সত্যি সেটা করার সামর্থ্য রাখে কিনা। সে যদি সেটা রাখে তাহলেই কেবল তাকে নিবন্ধন দেওয়া যাবে, আর নয়তো নিবন্ধন দেওয়া যাবে না। এবং সবচেয়ে ভালো, আবার বলতেছি, সবচেয়ে ভালো হইতো যদি একটা রেগুলেটরি অথরিটি থাকতো যারা এই নিবন্ধনটা দিত, তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। এখনো রিভিউ করার সময় আছে, আমার ধারণা সরকারে অনেক ভালো লোক আছে যারা এটার ডিস্ট্রাকটিভ দিক, এটার মারাত্মক ধ্বংসাত্মক দিক সম্পর্কে সচেতন। যে সময় গুজব, কিন্তু আমরা সবাই গুজবের বিরোধিতা করি যখন গুজবটা আমার বিরুদ্ধে যায়, যখন গুজব আমার পক্ষে যায় তখন চুপ করে থাকি, ঠিক আছে? বা খুব কম আমরা আমার পক্ষে যে গুজব আসে সেই গুজবের বিরুদ্ধে খুব কম কথা বলি, অধিকাংশ সময় চুপ করে থাকি, মজা নাই। কিন্তু এই গুজব একসময় আমাকে খাইয়ে দেবে, আমি যদি গুজবকে এই আশকারা দেই, গুজবকে হচ্ছে চলতে দেই, এই গুজব কিন্তু আমাকে রাখবে না, আমাকে একটা না সময় একটা না একটা ভাবে হচ্ছে যে আমার বিরুদ্ধে এই গুজব ব্যবহৃত হবে। সুতরাং এটা থেকে বাঁচার জন্য উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সব ধরনের গুজবের বিরুদ্ধে কথা বলা। এখন যেই সংবাদ মাধ্যম তার যেই ফিল্ড অফ কাভারেজ সেটা করার সামর্থ্য রাখে না, সে যাচাই করতে পারবে না। যে যাচাইহীন সংবাদই কিন্তু আসলে গুজব, মানে মোস্ট অফ দ্য কেস সেটাই গুজব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো যারা যেই ফিল্ডে কাজ করে সেই ফিল্ডে যদি কভার করার যথাযথ যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, তাইলেই তাকে নিবন্ধন দেওয়া যাবে, আনহত দেওয়া যাবে না। এবং দীর্ঘদিন পেশাদারিত্বের অতীত ইতিহাসও তাদেরকে থাকতে হবে, যেখানে যারা নেতৃত্ব দিবেন, নিউজরুমে যারা নেতৃত্ব দিবেন তাদের দীর্ঘদিনের পেশাদারিত্বের অভিজ্ঞতা আছে কিনা, তাহলেই কেবলমাত্র এটা করা সম্ভব না। জি,
ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন, এবং আবারও দুঃখিত যে আবদুল্লাহ আলী ভাই আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের সাথে থাকতে পারছেন না। তো নিলয় ভাই, আপনার কাছে শেষ যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সাংবাদিক হিসেবে এই করোনাকালীন সময়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স যেটা আপনি জনগণকে জানাতে চাচ্ছেন বা শেয়ার করতে চাচ্ছেন, বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যেটা আপনার মনে হয়েছে সেটা জানানো দরকার, এমন কিছু? আচ্ছা, দুইটা বিষয় মানে খুবই সুন্দরভাবে মানে গণমাধ্যমে হচ্ছে দুইটা বিষয় ঘটছে ইন দ্য মিন টাইম, বিশ্বজুড়েই ঘটছে, সেটা কোনো না কোনো ভাবে হয়তো পার্ট আমরা হয়েছি। সেটা হচ্ছে, একটা হয়েছে আমি সেটা হালকা ইঙ্গিত দিছিলাম, একটা হচ্ছে যে ঘরে বসে সাংবাদিকতা। তো ঘরে বসেই আপনি আসলে সাংবাদিকতা করতে পারেন, এক একভাবে করতে পারেন। মানে আমরা সাধারণত যে আমি টেক্সট স্টোরি ঘরে বসে হয়তো লিখতে পারবো ফোনে টোলে, কিন্তু করোনার এই সময়ে এসে প্রমাণিত হচ্ছে না, ঘরে বসে আপনি মাল্টিমিডিয়া সাংবাদিকতা করতে পারেন, আপনি এইভাবে শো করতে পারেন ঘরে বসে স্ট্রিমিয়ার জুম ব্যবহার করে। সেই সঙ্গে আপনি ঘরে বসেই নানা ধরনের লোকজনের ইন্টারভিউ করতে পারেন, ইন্টারভিউগুলো একত্রিত করে বিভিন্ন ধরনের ফুটেজ ফুটেজ দিয়ে আপনি টিভি প্যাকেজ বানাতে পারেন, আপনি মাল্টিমিডিয়া কন্টেন্ট বানাতে পারেন। তো এই বিষয়টার চর্চা হয়েছে, এবং আমাদের যে সোর্সরা যারা হচ্ছে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন দেয়, বিভিন্ন বিষয়ে মন্তব্য দেয়, বক্তব্য দেয়, তাদের মধ্যে ওই অভ্যস্ততা তৈরি হয়েছে। তাকে প্রশ্ন পাঠায় দিলে সে ভিডিও করে পাঠায় দেয়, তো এইটা আগে কখনো হয় নাই। তাহলে আমি প্রশ্ন পাঠায় দিব, সে ভিডিও করে পাঠায় দিবে, এই জিনিস আমরা আগে আসলে চিন্তাও করি নাই, কিন্তু এখন আমরা এরকম লোকজনেরও হচ্ছে এরকম ভিডিও ইন্টারভিউ নিয়েছি, যে যিনি কোনোদিন নিজে ভিডিও করেন নাই, যিনি কোনোদিন হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ওইভাবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন নাই, তাকে দিয়েও ভিডিও করা, ইমেইলে সেটা নেয়া আনা, তারপর আমরা এটা ব্যবহার করেছি। সো এটা একটা ফ্যান্টাস্টিক বিষয় ঘটছে। দ্বিতীয় আরেকটা বিষয় ঘটছে, সেটাও ঘরে বসে সাংবাদিকতা, সেটা হচ্ছে এক ধরনের স্কিল ডেভেলপ করছে। মনে করেন আপনি একজনের বিরুদ্ধে ইনভেস্টিগেটিভ, একজন অর্থ পাচার করছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে চান, এই ইনভেস্টিগেশনের 80% 90% ঘরে বসে করা সম্ভব, বিশ্বাস করেন সম্ভব, একদম ক্রস ন্যাশনাল বর্ডারের হচ্ছে বড় বড় ইনভেস্টিগেশন ঘরে বসে করা সম্ভব 90%, ঠিক আছে? এই এটাও একটা দক্ষতা, এটা যে ঘরে বসে করতে পারে সে অলস না, যে অলসতার কারণে সে যাচ্ছে না এই বিষয়টা, এটা না, সে এটা তার একটা দক্ষতা, এটা বিশ্বজুড়েই বিকাশ বিকশিত হচ্ছে। আমাদের নতুন প্রজন্মে যে সাংবাদিকরা আছে, আমাদের ভবিষ্যৎ যে সাংবাদিকরা আছে, সেই সাংবাদিকরা এটাকে আরো বেশি অ্যাডাপ্ট করবেন, আরো বেশি হচ্ছে আত্মস্থ করবেন, আত্মস্থ করার মাধ্যমে আগামী দিনের সাংবাদিকতার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করবেন। আমরা যারা ইতিমধ্যে চলে আসছি সম্ভব, বহু জবই ডিস্টেন্স জব হিসেবে আসছে, এবং সেটা প্রুভ করোনা সেটা প্রমাণ করছে যে না, তোমাকে প্রতিদিন 3 ঘন্টা ঢাকায় জ্যাম ঠেলে অফিসে যাওয়ার দরকার নাই, তুমি বাসায় বসে সেটা করো, 3-6 ঘন্টা তোমার সময় সেভ হচ্ছে, সেটা তুমি তোমার এমপ্লয়ারকে দাও, এমপ্লয়ার যদি বেশি টাকা প্রফিট করতে পারে কোনো না কোনো ভাবে তোমার হেল্প হবে, অন্তত এমপ্লয়ার দেউলিয়া হবে না, দেউলিয়া হলে তো তোমার চাকরি চলে যাবে। সো এরকম নানা ধরনের নানামুখী বোঝাপড়ার সৃষ্টি হয়েছে, এই বোঝাপড়াগুলো আমার কাছে অনেক সময় অসাধারণ মনে হয়েছে, যে হ্যাঁ এগুলা আসলে কাজে লাগানো গেলে কোভিড অপরচুনিটিকে যদি আমরা কাজে লাগাইতে পারি, কোভিড পুশকে যদি আমি পজিটিভলি নিতে পারি, তাহলে এটা ভবিষ্যতের জন্য অনেক লাভজনক একটা বিষয় হবে, এটা আমাদের জন্য, এবং পরবর্তীতে যারা সাংবাদিকতা আসবেন, ঠিক আছে, তারা আসলে এত মজাদার হয়েছে এবং এত সুন্দর সময় স্বল্পতার কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হবে। আপনাকে এবং আবদুল্লাহ আলী ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে থেকেছেন এবং আমাদেরকে বিভিন্ন দিক